বর্ষাকাল, হাতে ছুটিও বেশি নেই আর পকেটও খালির দিকে, অথচ মন তো মানছে না। তাই বর্ষাকালে এই ছোট্টকে নিয়ে পাহাড়ে যাবার রিস্ক আর না নিয়ে ঠিক করলাম সমুদ্রই আপাতত বেস্ট অপশন। এবার যাব কোথায় খুঁজছিলাম একটু নিরিবিলি অপশন। মন্দারমণিতে 6-7টা রিসর্টে ফোন করেও জায়গা পেলাম না, অবশেষে পেলাম জায়গা তাজপুরে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা আর মন্দারমণির মাঝে তাজপুর চারপাশে ঝাউবনে ঘেরা অপেক্ষাকৃত অনেকটাই শান্ত, ফাঁকা, নিরিবিলি সুন্দর বিচ। একটা উইকেন্ড বা দু তিন দিনের জন্য একা অথবা ফ্যামিলি বন্ধুদের নিয়ে ছুটি কাটানোর জন্য একদম আদর্শ এই তাজপুর বিচ। হ্যালো এভরিওয়ান, আমরা ঘুম ঘুম চোখে একটুখানি অল্প একটু মেকআপ করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তাজপুর। ইয়ে কলকাতা থেকে তাজপুর প্রায় 160 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 4 ঘন্টা মতো। আমাদের বাড়ি থেকে কোনা এক্সপ্রেস হয়ে ধুলাগড় টোল পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়েছি আমরা, পেটে সেরাম কিছু নেই, আপাতত উদ্দেশ্য তাই তাড়াতাড়ি করে কোলাঘাট পৌঁছানো। আর কোলাঘাট মানে দীঘা যাওয়া বাঙালির ব্রেকফাস্টের জায়গা। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দিন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। মাঝখানে আমরা একটুখানি দুটো ব্রেক নিয়েছি, এনার পর এবার আমাদের ব্রেকফাস্ট টাইম। আমরা এখন যাচ্ছি তাজপুর, তার মাঝে দাঁড়িয়েছি শেরে বেঙ্গলে খেতে, যেহেতু শেরে বেঙ্গলটা বাদ দিয়ে চলে এখানে আমাদের সাথে। আর আমাদের সাথে কারা কারা এসেছে আমাদের সাথে আজকে? আমাদের আমি সুমিত, আমি ক্যামেরাম্যান উল্টো দিকে আছি, সুমিত আর কোয়েল আমাদের দুজন বন্ধু, আমরা চারজনে মিলে। আর ওই যে পেছনে হচ্ছে সুমিত, আমার স্কুল টাইমেরও বন্ধু, কলেজ লাইফেরও বন্ধু, তারপরেও বন্ধু। ঠিক আছে, আমরা টিচারও বন্ধু থাকবে। আমরা এখন ঢুকছি, চলো আমরা এখন ঢুকছি। শেরি বেঙ্গলে আমরা নিলাম 4টে বাটার তন্দুরি আলু পরোটা, ধাবায় ব্রেকফাস্ট মানে আলু পরোটা, এটাই আমাদের প্রথম পছন্দ থাকে প্রত্যেকবার। সাথে দিয়েছিল ঘুগনি আর রায়তা আর স্যালাড আচার, খাবার বেশ টেস্টি এখানে অ্যাজ ইউজুয়াল। এভাবেই দিওকে নিয়ে আমাদের খেতে হচ্ছে। কলকাতার দিক থেকে তাজপুর যেতে চাইলে প্রাইভেট কার তো অবশ্যই একটা ভালো অপশন, কিন্তু এছাড়াও দীঘা যাবার যে কোনো ট্রেনে দীঘা স্টেশনে নেবে দীঘা থেকে অটো বা গার্ড বুক করে আসতে পারেন তাজপুর। আর তাছাড়াও দীঘা যাবার লাক্সারি বা সরকারি যে কোনো বাসে এলে চাউলখোলা যেটা মন্দারমণি যাবার বাস স্টপ, তারপরেই বালিশাহি স্টপে নেবে অটো নিয়ে নিতে হবে আপনাকে। অটোতে তাজপুর বিচ 15 মিনিট মতো। শেষের দিকে এসে গেল বেশ জোর কদমে বৃষ্টি। এতক্ষণ ফুল স্মুথ রাস্তা দিয়ে এসে এবার পেলাম খারাপ রাস্তা। বালিশাহি থেকে তাজপুরের রাস্তায় গাড়ি রীতিমতো লাফাতে লাগলো, তবে আমরা রাস্তায় দেখলাম এখানে রাস্তার কাজ চলছে, তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই রাস্তা ঠিক হয়ে যাবে। ছোট মার্কুটিরা
আমরা এসে পৌঁছলাম তাজপুর লেক ভিউ রিসর্টে। নেটে সার্চ করে করে বেশ কিছু রিসর্টে ফোন করে বুকিং না পেয়ে অবশেষে এখানে বুকিং পেয়েছিলাম আমরা। তবে রিসর্টটি বিচ থেকে 5 মিনিট মতো গাড়ি আর 10 থেকে 12 মিনিট মতো হাঁটা ডিস্টেন্সে অবস্থিত। এখানে আমাদের দুটো ক্যাটাগরির রুমের অপশন দেওয়া হয়েছিল। আমাদের রুমের ভাড়া 1800 টাকা পার নাইট, তবে রুমের ভাড়া এখানে সিজন ওয়াইজ চেঞ্জ হয় যা বুঝলাম। রিসর্ট সম্পর্কে বলছি পরে, আগে রুম ট্যুরটা হয়ে যাক। ঘরের একটা ছোট্ট করে ভিউ দিয়ে দিই, যদিও অলরেডি আমাদের ঘরে ঢোকা অনেকক্ষণই হয়ে গেছে। এনিওয়েজ, তো এইটা একটা খাট, আর এখানে একটা সোফা আছে যেটার খুব খারাপ অবস্থা, আর এখানে একটা টেবিল আছে, চেয়ারটা বাইরে, এখানে একটা ছোট আয়না রয়েছে সাজার জন্য, এইদিকে জানলা রয়েছে, এখান থেকে এই যে এরকম বাইরেটা দেখা যায়, আর এই পাশে আরও একটা জানলা রয়েছে, এখান থেকে অ্যাকচুয়ালি লেকের ভিউটা পাওয়া যায়। আর এদিকে একটা টিভি রয়েছে, এসিও রয়েছে, পাখাও রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুমটা। বাথরুমটা একদমই নর্মাল, তবে সাইজে বেশ বড়। সবাই চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম খেতে। খাবার তবে আস্তে আস্তেই এনারা ফোন করে অর্ডার নিয়ে নিয়েছিলেন। মেনুতে ভাত, ডাল, আলু ভাজা, পমফ্রেট মাছের ঝাল আর চিকেন। বাচ্চা আছে বলায় ওনারা নরম ভাত আলু সেদ্ধ করে দিয়েছিল আমার বেবির জন্য। খাবারের টেস্ট দাম অনুযায়ী বেশ ভালো। ঘরোয়া রান্না আমাদের কিন্তু বেশ সুন্দর লেগেছে। এই লেক ভিউ রিসর্টটা খুব সুন্দর। রিসর্টটাতে 3টে মোটামুটি লেক আছে। এই হলো ফার্স্ট লেক, যার পাশের কটেজগুলো সবচেয়ে কম বাজেটে সম্ভবত। আর এর পরে সেকেন্ড লেক, এর পাশের কটেজগুলোতেই আমরা ছিলাম। অনেকখানি জায়গা জুড়ে খুব সুন্দরভাবে সাজানো এই রিসর্ট। এর মধ্যেই লেকের ধারে ধারে রয়েছে অনেক বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, বড় মাঠ, অনেক গাছ, আর আয়েশ করার জন্য রয়েছে আবার শ্যাকও। সব মিলিয়ে এই বাজেটে বেশ সাজানো গোছানো ছিমছাম রিসর্ট কিন্তু এটি। এই বাজেট রেঞ্জে বেশ পছন্দ হয়েছে যেটা আমাদের, কেউ গেলে অবশ্যই রেকমেন্ড করব আমরা। আমরা এখন যাচ্ছি তাজপুর বিচে। ছেলে একটু ঘুমিয়ে নিয়ে রিফ্রেশ হয়ে গেছে, গিয়ে উঠে পড়েছে। এবারে আমরা রেডি টেডি হয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর। এবার এখান থেকে বিচ বেশিক্ষণ নয়, গাড়িতে 5 মিনিট, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। না, তবে রিসর্টের এত পাশে কিন্তু সমুদ্র না, তাই 5 মিনিট ড্রাইভ করে তবে গিয়ে পৌঁছবো আমরা তাজপুর বিচ। এই রাস্তার আশেপাশে অসংখ্য হোটেল আর রিসর্ট রয়েছে, যার বেশিরভাগই নেটে কিন্তু খুঁজে পাইনি আমি। তবে এখানে এসে বুক করলেও ঘর পেয়ে যেতাম আরামসে যা বুঝলাম। আরও কিছু হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তাজপুর বিচে নামার রাস্তাটা সরকার থেকে বেশ সুন্দর বাঁধিয়ে সৌন্দর্যায়ন করে দিয়েছে। অনেকের এগুলো দেখতে বেশ ভালো লাগে, আবার অনেকের এসব সাজানো গোছানো ছাড়া আদিম প্রকৃতি প্রিয়, তাই এগুলো কতটা সৌন্দর্য বাড়িয়েছে জায়গাটার সেটা নিয়ে আমি আর কমেন্ট করলাম না। বাঁধানো রাস্তা ধরে হেঁটে নামতে লাগলাম বিচের দিকে। আমার ছেলে এদিকে সমুদ্রের ঠান্ডা হাওয়া পেয়ে ঘুমে মগ্ন। একদম সূর্যাস্তের টাইমেই এসেছি প্রায়। আকাশে মেঘ থাকায় মেঘের মধ্যে দিয়ে সূর্যাস্তের রঙের খেলা চলছে তখন আকাশে।
একটা পাড় এদিকে ঢুকে গেছে, একটা ছোট মানে নদী টাইপের তৈরি করেছে অল্প একটা জায়গায়, আর এপাশ থেকে এসে পুরোই সমুদ্র। সমুদ্র একদম মানে রিয়া বেঙ্গল যেরকম সেরকমই, খুব সুন্দর। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, বিকেলে এখনো অব্দি বৃষ্টি হয়নি, দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, সেজন্য ঠান্ডা ঠান্ডা আছে ভাব ভাব। তো সব মিলিয়ে আমরা ভীষণ এনজয় করছি, কিন্তু শুধুমাত্র আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আমরা দেখে নিচ্ছি কোয়েল ট্রিপ কিরাম হচ্ছে। ছবি হবে চল। ওয়াও, প্রথমবার একটু ভয় ভয় পেলেও এবার রিও কিন্তু বেশ মজা করেই পা জল লাগাচ্ছে। আমরা সূর্যাস্ত দেখতে দেখতে আর সমুদ্রের হাওয়া খেতে খেতে পা ছড়িয়ে একটু গল্প করতে বসলাম, মাঝে প্যারেন্টস ডিউটিও আছে অবশ্যই। সন্ধে হতেই চলে আসতে হলো বেবিকে নিয়ে গেছিলাম বলে, তবে সন্ধ্যের পর তাজপুর 2 নম্বর বিচে খাবারের দোকানগুলো আলোয় সেজে উঠে শুনেছিলাম, কিন্তু সেটা আর এবারে দেখা হলো না আমাদের। সন্ধ্যাটা বন্ধুরা আড্ডা মেরে কাটিয়ে রাতের মেনু চাউমিন, চিলি চিকেন, রুটি, চিকেন ভর্তা, যার যেরাম পছন্দ আর কি। রাতের খাবারও বেশ ভালোই ছিল। সকালে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠতে উঠতে সূর্যোদয় সেই হয়েই গেল। যারা আমাদের মতো নতুন বাবা মা তারা বুঝতেই পারছেন কারণটা। তবে আকাশ বেশ পরিষ্কার, ঝট করে গাড়িটা নিয়ে চলে গেলাম বিচে। সুজি মামা সবে উঠছেন, পূব দিকের আকাশে রঙের খেলা আর জলে তারই রিফ্লেকশন, আহা অপূর্ব। আর এই একদম সকালবেলা এখানকার আর একটা মেন আকর্ষণ লাল কাঁকড়া। তাজপুর বিচের অনেকখানি অংশের বালির নিচে রয়েছেন এনারা, তবে মানুষের পায়ের আওয়াজে নর্মালি বেরোন নেয় না গর্ত থেকে। সকাল সকাল এলে এখানে দূর থেকে দাঁড়িয়ে থাকলে অনেক লাল কাঁকড়া দেখা যায় বিচে। কালকের বিকেলের সমুদ্র আর আজকের সকালের সমুদ্র যেন দুটো আলাদা কালার প্যালেটে সাজিয়ে নিয়েছে নিজেকে। এই ঘোর বর্ষায়ও আকাশ শরৎকালের মতো নীল আর সাথে পেঁজা তুলোর মতো মেঘ থাকায় এর অপূর্ব রিফ্লেকশন বিচে। এখানে রোদ বেশি না থাকলে বিচে বসে বসেই যেন শুধু একটা বেলা কাটিয়ে দেওয়া যায়।
তাজপুর এক নাম্বার বিচ থেকে দেখা যাচ্ছে ওই যে ওই দিকে যেখানে বিচের ওপর রয়েছে অনেকগুলো খাবারের দোকান, ওটাই বিচ নাম্বার টু। অবশ্যই খাবারের দোকান থাকায় ওই বিচটা এক নাম্বার বিচের মতো এত পরিষ্কার নয় আর সুন্দরও নয়। লোকে চারদিকে নানা রকম আবর্জনা, বোতল, ডাব ছড়িয়ে রেখেছে, যেগুলো দেখে মন খারাপ হয়ে যায় সত্যি। এত সুন্দর বিচের পাশেই চাইলেই জায়গাটি আমরা একটু পরিচ্ছন্ন করে রাখতে পারি বোধহয়। যাই হোক, এখন একদম সকাল হওয়ায় দোকানগুলো এখনও খুলে উঠতে পারেনি। বেশ কিছু একতলা দোকানের সাথে সাথে রয়েছে দোতলা দোকানও। সকালে এখানে বিক্রি হচ্ছে শুধুমাত্র ডাব। দোকান না খুললেও ভাবলাম দেখে আসি ওপর থেকে ভিউটা ঠিক কীরকম। তো ভিউটা মোটামুটি এই রকম। দুপুরে এখানে লাঞ্চ বা বিকেলে মাছ ভাজা আর পানীয় খেতে খেতে অনেকেই সমুদ্র দেখতে ভালোবাসেন। যাই হোক, আবার রিসর্টে ফিরে আসতে আসতেই এক পশলা বৃষ্টিও হয়ে গেল। ব্রেকফাস্টের মেনু ছিল চিরাচরিত লুচি আর আলুর তরকারি, টোস্ট, ডিম, এগুলোও এখানে অ্যাভেলেবেল। এবার ফেরার পালা। ফেরার সময় মনটা খারাপ লাগে একটু, আবার সেই একই রাস্তা ধরলাম। লাঞ্চ করবো কোলাঘাটে, প্রত্যেকবার শেরি পাঞ্জাবে খাওয়া হয়, তাই এবার ঠিক করলাম এক্সপ্রেস ফুড প্লাজাতে খাবো। এই ফুড প্লাজাটিও আকারে বেশ বড় সড়ো আর খাবারের অপশনও এখানে অনেক। সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে মোগলাই, ইন্ডিয়ান, চাইনিজ, পিৎজা, বার্গার সবই অ্যাভেলেবেল এখানে। আমরা ফেরার পথে এসেছি এক্সপ্রেস ধাবাতে খেতে, আপাতত ফ্রেশ লাইম সোডা। কুস্তি করতে করতে খাওয়া হচ্ছে আর কি, ছেলের সাথে কুস্তি করতে করতে বাপ খাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এখানে দুজন লাভ বাট খাবে এবার। ম্যাডাম কেমন খাচ্ছেন বলুন। চিকেন ফ্রাইড রাইস ছিল উইদাউট এগ, তিনি দেখছিলেন, তিনি ভুল করে চিকেন ফ্রাইড রাইস খুবই দেখিয়ে দিয়েছেন, তার জন্য আমার টাইম লাগবে। আইটেমটা অর্ডার করার জন্য
কিন্তু একটু এক্সপেন্সিভ রয়েছে, কোয়ান্টিটি মোটামুটি একটু। ছোট্ট একটা টিপস, বাচ্চা নিয়ে গেলে মাঝে আরও একটা দিন থাকা রেকমেন্ড করব, নালে বড্ড হিকহিক হয়ে যায়। আর ঘরের কাছেই এক দুদিনের জন্য বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে একটু ল্যাটকে আড্ডা মেরে লেড ব্যাক টাইপের ছুটি কাটানোর জন্য আপনারা অবশ্যই বেছে নিতে পারেন তাজপুর বিচ। খাবার দাবার খেয়ে এবার বাড়ির পথে, ছোট্ট একদিনের ট্রিপে যেটুকু অক্সিজেন পাওয়া যায় আর কি। খুব জলদি ফিরবো নতুন একটি ব্লগ নিয়ে।